রাজ্যের অনেক প্রকল্প রয়েছে তার মধ্যে এটা একটা তো এই প্রকল্পে আপনি বছরে ন্যূনতম চার হাজার টাকা করে পেয়ে যাবেন আবেদন পদ্ধতিসহ বিস্তারিত জানাবো এই ভিডিওতে আর আপনি যদি এখন আবেদন করেন আপনার আবেদন যদি সাকসেসফুলি ভেরিফাই হয়ে যায় অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনি ডিসেম্বর বা জানুয়ারি মাসে এই টাকা পেয়ে যাবেন আর এই আবেদন যদি আপনি সঠিকভাবে করেন তাহলে এই টাকা কিন্তু আপনার মিস হবে না আপনি কিন্তু টাকা অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো চলুন বিস্তারিত দেখে নেব এই ভিডিওতে অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন দুটো শেয়ার করে জানানোর চেষ্টা করবেন ভিডিওটিতে লাইক দিয়ে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বতনে প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু নতুন প্রকল্প কৃষি দপ্তর উদ্দেশ্য কী দেখতে পাচ্ছেন একে বলা রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ ও রবি চাষ শুরুর আগে কৃষি উপকরণ ক্রয়ের সুবিধার্থে এক একর বা তার বেশি চাষযোগ্য জমির জন্য বছরে দুই কিস্তিতে সর্বাধিক দশ হাজার টাকা অনুদান পাবেন জমি এক একরের কম হলে আনুপাতিক হারে বছরে দুই কিস্তিতে ন্যূনতম চার হাজার টাকা পাবেন এখানে দেখতে পাচ্ছেন কারা এই সুবিধা পাবে একে বলা রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য কৃষকের নিজের নামে চাষযোগ্য জমির পর্চা পাট্টা বন বিভাগের পাট্টা থাকলে অথবা নিবন্ধিত বর্গা হলেও সুবিধা পাবেন দুই নম্বর কি বলা রয়েছে যেটা ইম্পর্ট্যান্ট বিষয় নিজের নামে জমি না থাকলে দলিল দানপত্র দেবত্তর অন্যান্য নথি এবং ঘোষণাপত্র আর তার সাথে পঞ্চায়েত প্রধানে দেওয়া ওয়ারেশন সার্টিফিকেট সহ প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা যাবে তো বুঝতে পারছেন আপনার নামে যদি জমি নাও থাকে তাহলে কিন্তু আপনি দানপত্র বা দলিল বা দেবত্তর এবং ঘোষণাপত্র সাহায্যে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন এক একরের বসি হলে আপনি বছরে দশ হাজার টাকা পাবেন আর যদি কম হয় তাহলে আপনি ন্যূনতম চার হাজার টাকা বছরে পেয়ে যাবেন এবার এখানে আবেদন করতে হলে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন কী কী নথি লাগবে এক নম্বরে বলা রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের আবেদনপত্রের সাথে দিতে হবে সাম্প্রতিক চাষযোগ্য জমির পর্চা অথবা বর্গা নিবন্ধীকরণের নথি অথবা পাট্টা বা বন বিভাগের পাট্টার নথি এগুলো আপনাকে দিতে হবে তারপর ভোটার কার্ড আবশ্যিক দিতেই হবে আধার কার্ড আবশ্যিক আপনাকে দিতেই হবে এরপর ব্যাংকের পাসবই আপনাকে দিতে হবে অথবা আপনি বাতিল ব্যাংকের চেকও দিতে পারেন তারপর পাসপোর্ট মাপের সাম্প্রতিক ছবি অর্থাৎ রিসেন্ট আপনাকে ছবি তুলে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল ফোন নম্বর সেটা কিন্তু দিতে হবে আপনাকে যে নামে জমি না থাকলে দলিল অথবা দানপত্র অথবা দেবত্তর অথবা অন্যান্য ডকুমেন্টস এবং ঘোষণাপত্র আর তার সাথে পঞ্চায়েত প্রধানের দেওয়া ওয়ারেশন সার্টিফিকেট দিতে হবে তো এই সমস্ত ডকুমেন্টস হলেই কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আর জমি না থাকলেও কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন আর জমি না থাকলে কীভাবে আবেদন করবেন এখানে তো কী কী ডকুমেন্টস লাগবে সেটা বলেই দিলাম এবার কোন ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের আবেদনপত্র কৃষকের নাম লিখতে হবে এখানে পিতা বা স্বামীর নাম তারপর জন্ম তারিখ এখানে লিখতে হবে লিঙ্গ কী পুরুষ না মহিলা না অন্যান্য এটা সিলেক্ট করবেন কৃষকের ধরন কি মালিক না নথিভুক্ত ভাগচাষী এটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে মোবাইল নাম্বার এখানে আপনাকে দিতে হবে কেসিসি যদি থাকে কৃষি ক্রেডিট কার্ড তাহলে হ্যাঁতে ক্লিক করবেন না থাকলে নাতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একলে অ্যাকাউন্ট নাম্বার লিখুন যদি আপনার কেসিসি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে লিখে দেবেন ঠিক আছে তারপর আট নাম্বারে কী বলা হচ্ছে আট নাম্বারে বলা হচ্ছে যে কৃষি জমির পুরো ডিটেলস এখানে আপনাকে দিতে হবে আপনি যে জমির জন্য আবেদন করছেন এই টাকার জন্য সেটা সিরিয়াল ওয়াইজ আপনি সাজাবেন যদি আপনার অনেক কয়েকটা দলিল থাকে তারপর ব্লকের নাম কী এটা লিখবেন মৌজা কি সেটা লিখবেন জেল নাম্বার লিখবেন খতিয়াল নাম্বার লিখবেন এবার এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র নথিভুক্ত ভাগ জন্য প্রযোজ্য এটা যারা ভাগ তাদের জন্য আর যাদের নিজস্ব জমি রয়েছে তাদের দরকার নেই ঠিক আছে এবার এখানে যে আপনি ডিটেলস দিয়েছেন আপনার জমির পরিমাণ কত এটা আপনাকে এখানে লিখতে হবে ঠিক আছে একরে কতটুকু হয় সেটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্যাঙ্কের তথ্য অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবেন আইএফএসসি কোডটা এখানে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্কের নাম ব্রাঞ্চের নাম ঠিক আছে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নাম আর ব্রাঞ্চে ব্রাঞ্চের নাম কী সেটা এখানে লিখবেন এবার আপনার অ্যাকাউন্টের ধরন কি সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট না কেসিসি অ্যাকাউন্ট যেটাই হবে তার উপরে কিন্তু টিক দেবেন ঠিক আছে এরপর আমরা নিজের দিকে চলে আসব এখানে দেখতে পাচ্ছেন ডেটটি দিতে হচ্ছে আমাদের যে তারিখে আমরা জমা করব যে আবেদন করছে তার এখানে সিগনেচার যদি সিগনেচার করতে না পারে তাহলে টিপসই দিতে হবে ঠিক আছে এবার এখানে দেখতে পাচ্ছেন কেবলমাত্র অফিস ব্যবহারের জন্য অফিস কিন্তু এটা ফিল করবে আপনার আর কিছু করার প্রয়োজন নেই যাদের নিজস্ব জমি রয়েছে তাদের কিন্তু এতটুকু ফিল আপ করতে হবে ঠিক আছে আর এটা কিন্তু আপনি ফিল আপ করবেন না যাদের নিজস্ব জমি রয়েছে এটা ফিল আপ করবে যাদের নিজস্ব জমি নেই ঠিক ঠিক আছে আর এখানে কিন্তু কৃষকের ধরন কি মালিক সিলেক্ট করবেন আর যাদের নিজস্ব জমি নেই তারা কিন্তু এটা সিলেক্ট করবেন ঠিক আছে তারপর আমরা নিচের দিকে চলে আসব, নিচের দিকে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন কী লেখা রয়েছে আবেদনপত্রের সাথে স্বস্বাক্ষরিত অথবা টিপসই নিম্নলিখিত নথিপত্রের জেরক্স ফটোকপি জমা করা আবশ্যিক এগুলো কিন্তু আপনাকে জেরক্স করে আপনাকে কিন্তু সিগনেচার করতে হবে সেগুলোতে তারপর জমা করতে হবে ভোটার কার্ড সাম্প্রতিক পর্চা আপনাকে দিতে হবে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা যাতে আবেদনকারীর তথ্যাদি বর্তমান অর্থাৎ আপনার ব্যাংকের পাসবুকের মধ্যে যেখানে পুরো ডিটেলস লেখা রয়েছে অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে আপনার নাম সেই পেজটা কিন্তু আপনাকে জেরক্স করে দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন কেসিসি থাকলে বইয়ের প্রথম পাতা আপনাকে দিতে হবে আর যদি না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তারপর কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্রের পূরণের নির্দেশাবলী বাংলায় নামের বানান পর্চাতে যে বানান আছে সেই বানান অনুযায়ী কিন্তু আপনাকে লিখতে হবে ঠিক আছে মোবাইল নাম্বারে সরকারি এসএমএস ও অন্যান্য তথ্য পাওয়ার জন্য নিজস্ব সক্রিয় আর চালু মোবাইল নাম্বার দিতে হবে ঠিক আছে এই নাম্বারটি আপনার কাছে সবসময় থাকবে সেটা দিতে হবে পর্চা অনুযায়ী জমির বিবরণ সঠিকভাবে আপনাকে পূরণ করতে হবে ঠিক আছে এখানে আপনি নমিনির নাম দিয়ে দেবেন নমিনির নাম দেওয়ার পর আবেদনকারীর সাথে নমিনির কি সম্পর্ক সেটা লিখবেন নমিনির পিতা বা স্বামীর নাম এখানে লিখে দেবেন তারপর নমিনির জন্ম তারিখ কী সেটা এখানে লিখবেন তারপর নমিনির অভিভাবকের নাম যদি নমিনির বয়স আঠারো বছরের নিচে হয় তাহলে এখানে লিখতে হবে যদি আঠেরো বছরের উপর হয় তাহলে লেখার দরকার নেই ঠিক আছে এখানে ডেট দেবেন এখানে আবেদনকারী স্বাক্ষর অথবা টিপসই করে দেবেন বাস হয়ে গেল এতটুকু করলে আপনার এই যে ফর্ম এটা ফিল আপ করা শেষ তো এই ফর্মটা হচ্ছে যাদের নিজস্ব জমি রয়েছে তাদের জন্য এবার যাদের নিজস্ব জমি নেই তাদেরও ওইটা ফিল আপ করতে হবে তার সঙ্গে সহ ঘোষণাপত্র দিতে হবে এই তো এইখানে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু আপনাকে দিতে হবে ফিল আপ করে যদি আপনার নিজস্ব জমি না থাকে ঠিক আছে তো এই ফর্মটি আপনি কী করে ফিল আপ করবেন এটা আপনি খুব সোজা ফিল আপ করতে পারবেন এই ফর্মটি আপনি কী করে ফিল আপ করবেন তা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আমি ভিডিওরাইভ আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং এন্ড স্ক্রিন দিয়ে দেবো সেখান থেকেও দেখতে পারবেন বা আপনি চ্যানেলে ভিজিট করলেও কিন্তু দেখে নিতে পারবেন এই ফর্মটি আপনি কী করে ফিল আপ করবেন ঠিক আছে আর তাছাড়া আপনি এটা ফিল আপ নিজেও করে নিতে পারবেন তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম অবশ্যই লাইক করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আপনার মতামত কী রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ফর্ম ফিল আপ করে যা যা ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু জেরক্স করে তারপর আপনি কিন্তু কৃষি আধিকারিক যে অফিস রয়েছে সেখানে গিয়ে জমা করতে পারবেন